তুই কি মনে করিস? আমার ছেলে আহত হয়ে হাসপাতালে শুয়ে আমি তার কেয়ার করি না? তুই কি মনে করিস? স্বস্তিককে কেউ খুন করতে গেছিল? কার কথায় খুন করতে গেছিল? গীতার কথায় খুন? না না, গীতার কথায় যায়নি। এটা একটা কনস্পিরেসি, সেটা সবাই বুঝতে পারছে। এটা একটা চক্রান্ত। কিসের চক্রান্তের কথা বলছো তুমি? তুমি বুঝতে পারছো না, তোমার হবু বরের কথা বলা হচ্ছে। ভজন, তোমার হবু বর এর মধ্যে ইনভলভ। সে বর্দার জুনিয়র হয়ে সে বর্দাকে কনফিউজ করছে, বিপথে চালিত করছে। ভজন এতটাও খারাপ নয় ছোটকা, আর যদি এতটাই খারাপ হবে তাহলে তোমরা কেন ওকে জানা হিসেবে সিলেক্ট করেছো? প্লিজ প্লিজ, এবার চুপ করো তোমরা সবাই, চুপ করো। অনেক হয়েছে, চুপ করো, চুপচাপ খেয়ে নাও। আর আমার ভালো লাগছে না, খেয়ে নাও। এসব বিষয়ে কথা বন্ধ বন্ধ হোক এসব কথা। আমরা যদি সবাই চুপচাপ কথা বন্ধ করে এই ঘরে বসে থাকি তাতে তো বাইরে দুনিয়ার কথা বন্ধ হয়ে যাবে না? আমার খুব লজ্জা লাগছে, খুব লজ্জা লাগছে আমার পাপা। বাইরে সবাই আমাদের পরিবারের নামে খুব খারাপ খারাপ কথা বলছে। আমাদের পরিবারের আর কোনো পজিশন নেই, সব গেছে, সব গেছে। যাবে না কেন, যাবে না কেন বলো? জবে থেকে গীতা এই বাড়িতে বউ হয়ে এসেছে। প্লিজ, গীতার নামে সবসময় দোষারোপ করো না। তুমি থামো তো, ওকে বলতে দাও না। তোমার প্রবলেমটা কি? প্রবলেম আছে, গীতা এই পরিবারের একজন উপযুক্ত মেয়ে, আর মেয়েটা নিরপরাধ। কিরে মেহেক, তুই বল, তুই বল মেয়েটা নিরপরাধ কিনা? আমি বলতে পারবো না, ওসব আইন টাইনের ভাষা আমার পাপা বোঝে। হ্যাঁ, উনি আইনের ভাষাই বোঝে, তবে ওনার আইনটা অপরাধীকে পুরোপুরি আড়াল করার জন্য, নিরপরাধকে বেকসুর খালাস করার জন্য নয়। প্রলয়, তুই লিমিট ক্রস করছিস। ইউ আর ক্রসিং ইওর লিমিট। তুই ভুলে যাস না যে তুই কার সাথে কথা বলছিস। আমি তোর বর্দা হই, তোর মা। আর তুই, তোর মা আর তুই প্রতিনিয়ত আমাকে অসম্মান করছিস। তখন তুই একটাও কথা বলিসনি যখন তোর মা কোর্টে পৌঁছে গেছিলেন। তখন তুই একটাও কথা বলিসনি যখন তোর মা কোর্টে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আর্গুমেন্ট করছিলেন। তখন তুই একটাও কথা বলিসনি যখন তোর মা কি তখন থেকে তোর মা করে যাচ্ছ? তোমার মা নয়? না, আমার মা নয়। ব্রজবালা মুখার্জিকে আমি কখনো আমার মা বলে মানিনি আর কখনো মানবো না। জেঠু জেঠু, খেয়ে যাও তুমি। প্লিজ না খেয়ে এরকম উঠে যেও না। ভালো লাগে না, সারাক্ষণ বাড়ির পরিবেশটা পুরো নষ্ট হয়ে গেছে।